আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা প্রতিনিয়ত ভিডিও চান, আসলে কোনো কারণে ভিডিও দেওয়া হয় না, তো আজকে একটা ভিডিও দিচ্ছি আপনাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট কালার ম্যাচিং একটা ভিডিও, একটু ইউনিকভাবে সাজানোর প্যাটার্ন। তো যারা ভিডিওটা দেখছেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলটা ভিডিও দেখেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা প্রফেশনালিভাবে বা একটু ইউনিকভাবে কাজ করার জন্য ব্লক প্রিন্টের কোর্সটা করতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে কথা বলে নেবেন। তো আমরা কিন্তু এটা একটা বিস্কিট, যদি আমি বলি একটা পোড়া বিস্কিট কাপড়ে ব্লক প্রিন্ট করতেছি, তো আসলে এই ধরনের কাপড়ে কিন্তু ব্লক প্রিন্ট করাটা খুবই টাফ একটা ব্যাপার। এখানে কালার কম্বিনেশনের একটা ব্যাপার থাকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? কালার কম্বিনেশন মানেই কিন্তু একটা ড্রেস স্ট্যান্ডার্ড হয়, তো সেটাকে মাথায় রেখে কিন্তু আপনাকে সেইভাবে কালার সেট করতে হয়, ডিজাইনটাকে সেইভাবে সেট করতে হয়। তো আপনারা তো শুধু মানে এক কালার কাপড়ে একটা ইউক সিস্টেম করে ডিজাইন করেন, তো সেটা ছাড়াও কিন্তু ভিন্ন আইডিয়াতে কিন্তু ব্লক প্রিন্ট করা যায় বা এই ডিজাইনগুলো ক্রিয়েট করা যায়, তো সেটা মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হয়। তো এইটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি, তো এটা কিন্তু আমি হচ্ছে মিষ্টি কালার, মানে কাপড়ের সে কিন্তু একটু ডিপ লাল খয়েরি মিষ্টি কালারটা ব্যবহার করেছি, বেশি লাইটও না বেশি ডিপও না। এবং এর সাথে কিন্তু সেম কাপড়ের কালারটাকেই আমি লাইট বিস্কিট কালার করে নিয়েছি, মানে কালারটাকে আপ ডাউন করে নিয়েছি। তো এই বিস্কিট কালারটাকে যদি আমি ডিপ করতাম তাহলে কাপড়ের সাথে মিলে যেত, তো আমি এই কাপড়টার কালারটা বিস্কিট কালারটা লাইট করে নিয়েছি, যে কারণে আমার কালারটা কিন্তু লাইট হয়ে গেছে। আমি সুন্দর করে আমি যে মিষ্টি কালারটা সুন্দর করে তৈরি করতেছি, এটা কিন্তু সুন্দর করে আমি পায়ের দিয়ে মারতেছি, যে কারণে কিন্তু অনেক সুন্দর একটা কালারের টোন চলে আসতেছে। তো এইভাবে আসলে আপনাকে যেটা করতে হবে, সুন্দর করে ব্লক প্রিন্টের সাথে কিন্তু কালার ম্যাচিংটা অনেক ইম্পর্টেন্ট, তো সেটাকে মাথায় রেখেই কিন্তু আপনাকে মানে ব্লক প্রিন্টটা করতে হবে। তো একটা কথা মাথায় রাখবেন যে ব্লক প্রিন্টের জন্য যে বিষয়টা সবচেয়ে ভালো লাগে বা ব্লক প্রিন্টের জন্য সবচেয়ে যে জিনিসটা সুন্দর হয় সেটা হচ্ছে কালার কম্বিনেশন এবং সাজানোর যে একটা প্যাটার্ন বা সাজানোর যে একটা ধাঁচ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তো সেটাকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। তো এখানে কিন্তু বেশি ডাইস লাগে না, আমি যদি আপনাদেরকে ডিজাইন সাজানোর জন্য একটা আইডিয়া দিই, তাহলে আসলে কিন্তু ডিজাইন করার জন্য বা ডিজাইন সাজানোর যে অনেক ধরনের ডাইস লাগবে এরকমটা না। আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখেন এখানে আমার প্রথমে নিচে একটা কালার ডাইস, মেরুন কালার মানে লাল মিষ্টি কালার যেটা বলেছিলাম, তারপর একটা চেকন ডাইস এবং মাঝখানে একটা ডাইস কিন্তু লতার মতো ডাইস। টোটাল আমার এখানে চারটা ডাইস আছে, তো চারটা থেকে পাঁচটা ডাইস দিয়ে কিন্তু আমি টোটাল ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো। তো এটা কিন্তু একটা বড় বিষয় যে আমরা সবসময় জানি বা সবসময় বুঝি যে ডিজাইন সাজাতে গেলে বা ডিজাইন করতে গেলে ব্লক প্রিন্টের তো আমাদের অনেক ধরনের ডাইস লাগে, এটা আসলে ভ্রান্ত ধারণা। কারণ আমরা যদি ডিজাইন সাজাতে জানি, আমরা যদি কিছু ইউনিক প্যাটার্নের কাজ করতে জানি বা করতে পারি, তাহলে কিন্তু আমাদের বেশি ডাইস লাগে না, আমাদের অল্প কিছু ডাইসের মধ্যে কিন্তু আমরা সুন্দর করে ডিজাইনটা সাজাতে পারি বা ডিজাইন নিয়ে কাজ করতে পারি। তো সেভাবে আপনারা অল্প ডিজাইন বা অল্প কিছু ডিজাইনের মধ্যেই কিন্তু ইউনিক কিছু প্যাটার্নে ডিজাইন শেষ করতে পারেন বা ডিজাইনগুলো সাজাতে পারেন। তো আমি এখানে একটা বিস্কিট কালার ডাইসটা দিয়ে মানে ব্লক প্রিন্ট করব, যেটা আসলে আমি মিষ্টি কালারটাকে ডিভাইডেড করার জন্য কিন্তু আমি ডাইসটা ব্যবহার করব। তো এই ডাইসটা যখন আমি ব্যবহার করব তখন কিন্তু আমার নিচে সুইংয়ের জন্য একটু জায়গা রাখতে হবে, প্রথম স্টেপ যদি কথা বলি আমি। আর আমাকে এই মিষ্টি কালার যেটা একটু ডিপ চকলেট কালারটা ব্যবহার করে হয়েছে, এই কালারটাকে ডিভাইডেড করে দিব। আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ফুললি ফুল যে সাজানো বা ডিজাইনটা ক্রিয়েট করার যে বিষয়টা, এটা আপনারা টোটালি বুঝতে পারবেন, আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কীভাবে ডিজাইনটা করতে হয় বা কীভাবে সাজাতে হয়। ডিজাইনের যে ক্যাটাগরি, এটা একটা বড় ব্যাপার। তো আসলে ব্লক প্রিন্টের যে ডিজাইন করলেই যে অনেক সুন্দর হবে এরকমটা ব্যাপার না, আপনারা যে সচরাচর বিভিন্ন ডিজাইন দেখে থাকেন তো সেটার সে কিন্তু এটা অনেক ভিন্ন, কারণ আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে ডিজাইনে কিন্তু সাজানো বা প্যাটার্ন এটা কিন্তু অনেক ভিন্ন একটা মানে সাজানোর যে একটা কৌশল। তো এই যে জিনিসটা, তো এই যে সাজানোর যে কৌশল, এই যে সাজানোর যে একটা ধাঁচ, এটা কিন্তু একদিনে আপনার মাথায় তৈরি হবে না, আপনাকে বারবার করতে হবে ডিজাইনগুলো। এরকম ডিজাইন সাজানোর জন্য আপনাকে বারবার প্যাটার্ন তৈরি করতে হবে, বারবার লেআউট তৈরি করতে হবে। তো একটা সময় দেখবেন যে এই ডিজাইনটা সাজানো বা এই ডিজাইনটা করার জন্য আপনার পুরো মাথার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং ডিজাইন করতে গেলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে কোন ধরনের ডিজাইনটা করবো, ঠিক আছে? তো এইখানে আমি একটা উপরে ডাইস দিয়ে দিচ্ছি যাতে আমার ডাইসটা ফিনিশিং হয়ে যায় আর উপর দিকে একটা ডিজাইন বোঝা যায়। তো আমি দুই সাইডে কিন্তু মানে মাঝখানে যে কলি করেছি, এটা টোটাল আমাদের 8 ইঞ্চি কলি, তো আমি দুই পাশে কিন্তু ডিজাইন আরও করা যায় দুই পাশে, কিন্তু আমি দুই পাশে কিছু করব না,
মাঝখানের ইউকের যে কোলিটা দিয়েছে যে দেখছেন সামনে বরাবর, এটার দুই পাশে কিন্তু ফাঁকা রয়েছে, পুরো বিস্কিট কালার কাপড়টা আমাদের দেখা যাচ্ছে, বাট আমি এখানে কিছু করব না। যদি আমি দুই পাশে করি তাহলে কি হতে পারে একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন, যদি আমি দুই পাশে করি তাহলে ডিজাইনটা অনেক ভারী হয়ে যাবে এবং এক ঢালা হয়ে যাবে, মানে ডিজাইনটা ফোকাস দিবে না, কারণ আমার দুই পাশে যতটুকু জায়গা আছে এখানে আমার সুইংয়ে কাটা যাবে, কারণ আমি সুইং করলে দুই পাশ থেকে আরও কমে যাবে, তো দুই পাশে বেশি একটা দেখা যাবে না। আর দুই পাশে যদি ডিজাইনটা না দে কোনো কিছু না করে তাহলে কিন্তু ডিজাইনটা বেশি ফোকাস দেবে, ডিজাইনটা আরও সুন্দর লাগবে। তো এই ধরনের ডিজাইন তখনই ভালো লাগবে যখন দুই পাশে জায়গা থাকবে, তো সেজন্য আপনারা এইভাবে ডিজাইনটা করবেন। তো আমি ডিজাইনটা ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমার ডিজাইনটা কীভাবে কমপ্লিট হলো। তো এই ডিজাইনটা কিন্তু টোটালি বিষয়টা হচ্ছে যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যখন এই ডিজাইনটা করেছি টোটাল মিলে কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি ম্যানুয়াল এমব্রয়ডারি ওয়ার্ক করেছি এবং ম্যানুয়াল কাজ করেছি, যে কারণে ডিজাইনে কিন্তু ক্যাটাগরি বা ডিজাইনের ভিন্নতা কিন্তু টোটালি অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন আমি সেম যেভাবে কাজ করেছি হাতায় ওইভাবেই কাজ করেছি, নিচের যে প্যানেলটা আমি ইউকের মতোই কিন্তু নিচের প্যানেলটা আবার ব্যবহার করেছি। টোটাল বিষয় যদি বলতে যাই তাহলে ব্লকের যে কাটিং বা ব্লক যে কাটিয়ে বসাতে হয় টোটালি বসানোর পরে কিন্তু ডিজাইনের একটা ভিন্ন একটা মাত্রা, যেটা ডিজাইনের একটা আলাদা একটা প্যাটার্ন, তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবেই ডিজাইনগুলো সবসময় করবেন, একটু আনকমন বা একটু স্ট্যান্ডার্ড বা একটু আধুনিকভাবে সাজানোর চেষ্টা করবেন, কারণ শুধু ইউক আর প্যানেল করলে কিন্তু শেষ হয় না। তো ধন্যবাদ সবাইকে যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি অন করে রাখবেন, নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।